আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে, সেটা হচ্ছে একমাত্র হাশরের ময়দানে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কি না? একটা দলিল দিয়ে আমি আমার ভূমিকা শুরু করছি, একটা দলিল দিয়ে। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন মিডিয়ার ভাইয়েরা, আপনারা একটু নোট করবেন। এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে কাসির। জোরে বলেন তাফসিরে ইবনে, একটু জোরে বলেন না বাবা, তাফসিরে ইবনে, তাফসিরে ইবনে কাসির। কিতাবটার লেখকের ইন্তেকাল হয়েছে 774, এখন চলে 1443-44, তাহলে এবার হিসাব করেন 700 বছরের আগের প্লাস 700 বছর আগে ওনার ইন্তেকালই হয়েছে। ওনার জিন্দিগি তো গিয়েছে আবার আরও 100 বছরের কাছাকাছি, প্রায় 700-800 বছর আগের তাফসির। এই তাফসিরটা আমাদের জামাত ইসলামের ভাইয়েরা অনেক পছন্দ করে, আমার আহলে হাদিস ভাইয়েরা খুব পছন্দ করে, আমাদের কৌমি ভাইয়েরা ওনারাও খুব পছন্দ করে। দেখেন এটা ভাই আমি বাংলা কিতাব আনছি না ভাই, আরবি টু আরবি জাহের জবন নাই। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই সূরা আলি ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই কি ব্যাখ্যা করেছেন, আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দিয়ে আমার আলোচনা শুরু করছি, অনুপ্রবেশ করছি। গভীরভাবে লক্ষ্য করেন আমার বাবারা ভাইয়েরা, আমি আলোচনার ভূমিকায় বলেছি আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের মধ্যে দল আছে 73টা। আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল ইঙ্গিত করেছেন 73টা দলের মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে, সেই দলের নাম আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। আমাকে হক চিনে যেতে হবে, বাতিল থেকে বাঁচার রাস্তাও বলে দিতে হবে, যেহেতু বিষয় দেওয়া হয়েছে। গভীরভাবে লক্ষ্য করেন আমার বাবারা ভাইয়েরা, এবার আসেন দুনিয়াতে দল হবে উম্মতে মুহাম্মাদি 73টা, কিন্তু আমার আল্লাহ হাশরের ময়দানে এই 73 দলকে ভাগ করবেন দুই দল। জোরে বলেন কয় দল? একটু জোরে বলতে হবে বাবা, কয় দল? দুই দল। 72 দল যত বাতিল ফেরকা আছে তারা হলো এক দল, যারা নাজাত প্রাপ্ত তারা হবে এক দল। তাহলে কয় দল হলো? আরো জোরে বলতে হবে কয় দল? দুনিয়াতে উম্মতে মুহাম্মাদের 73 দল, কিন্তু হাশরের ময়দানে দল হবে দুইটা। ছেলেটা ছিল বাবা, আজকে ওয়াজে কোনো ফায়দা হচ্ছে না, অধিকাংশ মাহফিলে জিরো রেজাল্ট। কারণ ওয়াজ আমরা যেভাবে ওয়াজ শোনা উচিত, আবার যেই ধরনের বক্তা দাওয়াত দেওয়া উচিত, আমরা সেখান থেকে লড়ে গেছি। এক কথা বলেন ঠিক কিনা? মনোযোগ 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 এদিকে আসে। তাহলে দুনিয়াতে দল 73টা, আখেরাতে দল কয়টা? এতটুকু বুঝেন। এবার আসেন আল্লাহ যে আখেরাতে হাশরের ময়দানে উম্মতে মুহাম্মদীকে দুইটা দলে ভাগ করবেন, এখন এটা কোথায় আছে? এবার আসেন কোরআনে। কোন ইমামের কথা, কোন মুহাদ্দিসের কথা, কোন পীর বুজুর্গের কিতাবে যাব না, যাব আল্লাহর কালাম লাউহে মাহফুজের কিতাব কোরআনের মধ্যে। জোরে বলেন মারহাবা। গভীরভাবে লক্ষ্য করেন আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আসমানি চারখানা সর্বশ্রেষ্ঠ কিতাবের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমের একটা সূরা হচ্ছে সূরা আলী ইমরান। সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াতে হাশরের ময়দানে উম্মত মুহাম্মাদি কয় দলে বিভক্ত হবে, কোন দল জান্নাতি কোন দল জাহান্নামী, এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদু জুহুন ওয়া তাসওয়াদু জুহুন। ইয়াউমা মানে হাশরের ময়দান। ইবনে কাসির বলছে ইয়ানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে একদল উম্মতে মুহাম্মাদির চেহারা হবে অতি উজ্জ্বল। জোরে বলেন কি হবে? জোরে বলতে হবে অতি উজ্জ্বল। উম্মতে মুহাম্মাদের মানে আমাদের ওই একদল লোকের চেহারা হবে অতি উজ্জ্বল, এমন উজ্জ্বল যাদের চেহারা থেকে আলো নূর বিচ্ছুরিত হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ, তাদের থেকে চেহারা থেকে নূর চমকাবে, এত সুন্দর নূরানি চেহারা। দুনিয়াতে তারা কালো ছিল, দুনিয়াতে তাদের চামড়া কালো ছিল, কিন্তু তাদের ঈমান আকীদার কারণে আমার আল্লাহ হাশরের ময়দানে তাদের চেহারার মধ্যে নূর দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ, আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদু জুহুন, হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদের একদল লোকের চেহারা থেকে আলো নূর বিচ্ছুরিত হবে। এরপরে বলছে ওয়া তাসওয়াদু জুহুন, আর একদল চেহারা এমন কালো হবে, কুৎসিত হবে, অমাবস্যার রাত যেমন কালো কিছু দেখা যায় না, অমাবস্যার রাতের মতো তাদের চেহারা হবে অন্ধকারময় কুৎসিত। জোরে বলে নাউজুবিল্লাহ। মনোযোগ, তাহলে কয়টা দল হলো? জোরে বলেন কয়টা? দেখেন আমি কোরআন থেকে বলছি সূরা আলী ইমরান 106 নম্বর আয়াত, বুঝে যেতে হবে। যাওয়ার পরে যেন কিছু বাটপান না বলে কি হুজুর বক্তা দাওয়াত দিছে, সাফাবাজি করে চলে গেছে। সাফাবাজির দল আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল ছাড়া কথা বলে না। এই কথা বলেন ঠিক কিনা?
আমরা শহরে বাংলার উত্তরসূরি সাংসার শ্রীগড়ের উত্তরসূরি তয়ব শাকেবলার উত্তরসূরি সৈয়দ আহমদুল্লাহ মাসবান্ডারের উত্তরসূরি তারা চাপাবাজি দিয়ে দিন প্রচার করে নাই দলিলের জোরে প্রচার করেছে এই কথা বলেন ঠিক কি না বুঝতে হবে এবার আসেন সূরা আলী ইমরানে 106 নম্বর আয়াতে বলতেছে উম্মতে মুহাম্মাদি দল হবে দুইটা এক দলের চেহারা থেকে নূর বের হবে আরেক দল চেহারা কেন যাবে না এত কুৎসিত হবে এখন কোন দলের অনুসারী কারা এবার আসেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি কি উল্লেখ করতেছে গভীরভাবে তাহলে হবে দল দুইটা এবার আসেন যাদের চেহারা থেকে নূর বের হবে তাদের দলের নাম কি আর যাদের চেহারা কুৎসিত হবে তাদের দলের নামটাই বা কি একটু এবার আসেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছে তাবিয়াদুজুহুন যাদের চেহারা থেকে উজ্জ্বল হবে যাদের চেহারা থেকে নূর বের হবে তারা কারা তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসির খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 480 সূরা নাম্বার সূরা আলে ইমরান 106 নাম্বার আয়াত এর প্রকাশনার নাম দারুল হাদিস কায়রো মিশরের ছাপা এরপরেও যদি কেউ বলে আমরা সাফাবাজি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত করি তাহলে বোঝা গেল তার মতো মিথ্যুক কেউ নাই এই কথা বলেন ঠিক কি না এবার আসেন আল্লামা ইবনে কাসির বলছে যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে সেই দলের অনুসারীর নাম সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবার আসেন যাদের চেহারা কুৎসিত হবে অমাবস্যার রাতের মতো অন্ধকারময় হবে তারা কার আল্লামা ইবনে কাসির বলছে ওয়া তাসওয়াদুজুহুন যাদের চেহারা থেকে অমাবস্যার রাতের মতো অন্ধকার হবে কালো হবে তারা কারা তিনি বলছেন আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি যত 72 ফেরকা কিয়া কাদিয়ানি খারিজি মুতাজালা যত বাতিল ফেরকা আছে এই 72 ফেরকার চেহারা আমার আল্লাহ হাসরের ময়দানে কুৎসিত রূপে উত্তোলন করবেন একটু জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা কোন দলে থাকব আমাদের দলের নাম কি একটু জোরে বলেন না বাবা আমাদের দলের নাম কি এবার আসেন আল্লামা ইবনে কাসির বলে কয়টা আবার আমার নিজের ব্যাখ্যা না উনি 700-800 বছর আগে ইন্তেকাল করেছেন তিনি বলতেছে এটা আমার নিজের ব্যক্তিগত মত নয় ব্যাখ্যা নয় আল্লামা ইবনে কাসির বলছে কলহু এই কৌলটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবাই কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যিনি উম্মতের হিব্রুল উম্মা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছে একটু জোরে বলেন না মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা বহু দলিল আছে আমি জাস্ট একটা দলিল কুট করলাম নোট করে আপনাদেরকে দেখাইলাম তাহলে আমরা বুঝতে পারলাম সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির উম্মতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর এবং আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে এই উম্মতের মধ্যে যত দলই হোক না কেন উম্মতে মুহাম্মাদির মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত দল আর কোনটা নয় সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন তাহলে কোরআনের উপরে আর কোন দলিল আছে কোন হুজুর ফিসাব ওনাদের বড় হুজুর মাদ্রাসার মহতামিম এই মৌলবীর কথা শোনার আমাদের টাইম আছে শেষ এবার আসেন আমাদের দল নির্ণয় করলাম সময় কম বলে আমি শুধু একটা দলিল দিলাম জাস্ট সময়টা খুবই ভারী কম এজন্য তাহলে আমরা সিদ্ধান্তে বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা যদি রাখি তাহলে আল্লাহ আমি যত কালোই দুনিয়াতে হই না কেন হাসরের ময়দানে আল্লাহ আমার চেহারার মধ্যে নূর দান করবেন কথা বলেন ঠিক কি না এই ওয়াদা কার আরো জোরে বলেন দলিল সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াত এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক কয়েকটা আকিদা আমি বলছি যেগুলো নিয়ে আজকে আজকে সমাজের মধ্যে আজকে কিছু ফেতনাবাজ বের হয়ে গেছে আজকে আমার কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সহি হাদিস শুনে আজকে আমার যুবক ভাইয়েরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এ আমার বাবার ভাইয়েরা একটা আকিদা আমি বলবো এক নাম্বার হচ্ছে আমার নবী কি মরা নবী না জিন্দা নবী আর একটু জোরে বলেন এই যে একটু আগে বললাম আবু মুসলিম খাওয়ালানির ঘটনা তিনি কিন্তু নবীজির সাহাবি না তাবি তিনি আমার নবীর বহু পরে জন্মগ্রহণ করেছেন তাহলে তার ডাকে যদি তার তার সে যদি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবকে ডাকলে আল্লাহর হাবিব সাড়া দিতে পারেন এখনো যদি কোনো আশেক আল্লাহর হাবিবকে স্মরণ করে আল্লাহর হাবিব সাড়া দিতে পারবেন কি পারবেন না সেই ক্ষমতা দিয়েছেন কে আমার নবীজি কি মরা রওজা শরীফে শুয়ে আছে না ক্ষমতা আছে মনে রাখ কিতাবের নাম তাফসির মাজহারি
এটা ইসলামিক ফাউন্ডেশন থেকেও বাংলা হয়ে গিয়েছে। গভীরভাবে লক্ষ্য করেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপুতির কিতাব আমাদের জামাতের ভাইরা পড়ে, আহলে হাদিস ভাইরা পড়ে, কমির ভাইরা উনার কিতাব মালাবিদ্ধ মিনহু পড়ে, আজকে ক্লাসের মধ্যে পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে সেই কিতাবের লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপুতি বলে, একজন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করে, তার ইন্তেকালের পরে আমার আল্লাহ তার রুহানি ক্ষমতা দুনিয়াতে জাহিরি হায়াতে বেঁচে থাকা অবস্থায় যে ক্ষমতা ছিল, আল্লাহর ওলির ইন্তেকালের পরে রুহানি ক্ষমতা আমার আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এমনকি কিতাবের নাম শরহুস সুদুর লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুইতি। ইমাম সুইতি উল্লেখ করে, একজন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করে, তাকে যখন কোন গুরুস্থানে দাফন করা হয়, আল্লাহর ওলির সুপারিশে আল্লাহর ওলির সাফাতে 40টা কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ওলির যদি ইন্তেকালের পরে এই ক্ষমতা হয়, তাহলে আল্লাহর হাবিবের ক্ষমতা কি ওলিদের চেয়ে কম? কি ভাই, মানে আওয়াজটা খুব কমে গেল না? আল্লাহর ওলিদের অবস্থা যদি এই হয়, তাহলে নবীজির অবস্থা কি আরো খারাপ? মনোযোগ এবার আসে, আজকে আমাদের ডিজিটাল ভাইদেরকে, ডিজিটাল ভাইয়েরা মানুষদেরকে বুঝাইতে চায় কি জানেন? বুঝাইতে চায় যে আল্লাহর হাবিব রওজা শরীফে শুয়ে আছে, ওনার আর কোনো ক্ষমতা নাই, যা ক্ষমতা ছিল জিন্দা অবস্থায়, এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন আর তার কোনো ক্ষমতা নাই। একটু জোরে বলেন। আজকে আমার যুবক ভাইরা বলে, এমন মানুষও কি দুনিয়াতে আছে? আমার কিছু যুবক ভাইরা বিশ্বাস করতে চায় না। আমার যুবক ভাই, আমি চট্টগ্রামেই থাকি, চট্টগ্রামের বাইরে ভাড়া আসি নাই, চট্টগ্রামে আমি থাকি, পালায়া চলে যাব। দেখেন আমার হাতে একটা বই, বইটার নাম হলো ডাক্তার জাকির নায়েকের লেকচার সমগ্র, ভলিউম নাম্বার 5, পিস পাবলিকেশন থেকে ছাপা। দেখো পিস পাবলিকেশনের বই আমরা ছাপাই নাই ভাই, আপনারাই ছাপিয়েছেন, আপনাদের এই জাকির নায়েক সাহেবের বাংলাদেশের অনুসারীরাই ছাপিয়েছে, তা আবার পিস টিভির মনোগ্রাম, পিস টিভির পাবলিকেশন থেকে এটা ছাপা। এই দেখেন আমার বাবার ভাইয়েরা, এটা জাকির নায়েকের কথাগুলো, লেকচারগুলো বাংলা অনুবাদ করা হয়েছে হুবহুক। এই কিতাই বইয়ের মধ্যে, অনুবাদের মধ্যে কি এসেছে একটু যদি আপনারা গভীরভাবে লক্ষ্য করেন, বুঝতে পারবেন আসলে আজকে যারা আজকে সহি আকিদার দোহাই দিয়ে মানুষদেরকে গোমরা আকিদার প্রচার করতে চায়, আসলে তাদের আকিদা যে কত খারাপ, কত নিকৃষ্ট, কত ঘৃণিত। একটু দেখেন পৃষ্ঠা নাম্বার 502, দেখেন আমার এই বইটা আমার হাতে আছে, আমার মিডিয়ার ভাইয়েরা আছে, পরবর্তীতে চাইলে ছবি তুলে অ্যাড করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। 502 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর খণ্ড, জাকির নায়েকের লেকচার সমগ্র, পিস পাবলিকেশন থেকে ছাপা। দেখেন সেখানের মধ্যে কি বলা হয়েছে, আমাদের সভাপতি সাহেব তিনি পাশে বসা, একটু যদি সভাপতি সাহেব একটু এক আধা মিনিটের জন্য একটু দাঁড়াতেন, তাহলে মিডিয়ার ভাইয়েরা নোট করতো। আমাদের বাবারা ভাইয়েরা, তাহলে অনেকে বলবে যে সাফার জোরে বলে যাচ্ছি, আমাদের সভাপতি সাহেব আছে, উনি সাক্ষী দিবে আমি যদি ভুল পড়ে থাকি। আমার ভাইজান আপনি, আমি পড়বো, আপনি শুধু দেখবেন আমি ভুল পড়তেছি না সঠিক লিখতেছে। দেখেন মৃত্যুর পর যদি, ইন্তেকালের পরে, মৃত্যুর পর যদি কারো কিছু করার শক্তি থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকতো, কিন্তু তারও নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন আমার নবীজির ওফাতের পরে কি আমার নবীর কোনো ক্ষমতা নাই? একটু ইমানে আওয়াজও হবে ভাই, আরো জোরে বলেন আমার নবীর ক্ষমতা জাহিরি হায়াতে যেমন ছিল, এখন কি ক্ষমতা কমে গেছে? আরো জোরে বলেন ক্ষমতা কমে গেছে। আজকে বলতেছে মৃত্যুর পর যদি কারো কিছু করার শক্তি থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকতো, কিন্তু তারও সেটা নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আজকে এক শ্রেণীর লোক লেগে গেছে আমার নবীকে অকাজ নবী, এখন ওনার কোনো ক্ষমতা নাই, এমন একটা ভাব নিতেছে আমার নবীর, এখন আর রওজা শরীফে চলে গেছে, এখন আর ওনার কোনো ক্ষমতা নাই, ওনাকে দায়িত্ব দিছে উহিনি, উহি আল্লাহ দিয়েছে, প্রচার করে দিয়েছে, ওনার ক্ষমতা শেষ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আকিদার সাথে একমত? আমার নবীর কি কোনো ক্ষমতা নাই? আজকে আমার কিছু তাই সারের ভক্তরা আজকে পাগল হয়ে যাবে, আমি জানি আমাকে গালাগালি করবে, তোমার মতো কোটি মানুষ যদি আমাকে গালাগালি করে আমার কিছু আসে যায় না। আমার নবীকে যে অকাজ নবী বলে, যে ব্যক্তি বলে আমার নবীর কোনো ক্ষমতা নাই, তোমার মতো এমন তাই সারের ভক্ত আমার ভক্ত হওয়ার দরকার নাই, এই কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন?
আমি আগে বলেছি আমার কথাগুলো করা, কিন্তু কথা হলো হক, আমাকে বলা হয়েছে হক বাতিল চিনায় দেওয়ার জন্য। আমি একটা বই, শুধু একটা বই আপনাদেরকে সামনে তুলে ধরছি, শুধু একটা বই। আপনারা গভীরভাবে এই বইটা একটু লক্ষ্য করবেন। আমার বাবারা ভাইয়েরা, এই বইগুলো ব্যাগের মধ্যে বই ছিল কোথায়? ফাজাইল হজ তো মনে আনে নাই না? গভীরভাবে লক্ষ্য করেন, ফাজাইল হজ একটা তাবলিগ জামাতের বই আছে, সেই কিতাবের মধ্যে 141 পৃষ্ঠায় আর 149 পৃষ্ঠার মধ্যে যে দেখেন বইটা চলে এসেছে, এই গভীর মনোযোগ, সাফাবাজি দিয়ে না, একেবারে হাতে নাতে দলিল দিয়ে যাচ্ছি। দেখেন এই বইটা আমাদের বই নয় সভাপতি সাহেব, ফাজাইলে হজ তাবলিগি কুতুবখানা মাওলানা জাকারিয়া সাহেব, যিনি ফাজাইলে আমলের লেখক, ফাজাইলে হজ। দেখেন আমার তাবলিগ জামাতের বই, দেখেন এই বইয়ের মধ্যে আপনারা বলেন কেয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো আরেকজন আবু বকর সিদ্দিক কি আসবে? হযরতে মাওলা আলী শেরে খোদার মতো আরেকজন শেরে খোদা কি আসবে? এবার আসেন, উনাদের আকীদা কি আর এই মৌলবীদের আকীদা কি একটু চেক করেন, মিলাই নিবেন, কাদের পক্ষে থাকবেন? কারণ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হক দল আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষরা কিভাবে চিনবে? আল্লাহর হাবিব বলেছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে আল্লাহর হাবিব, আমি নবী এবং আমার সাহাবাই কেরাম, তাহলে সাহাবীদের যে আকীদা আমাদের সেই আকীদা হবে। কথা বলেন ঠিক কি না? গভীরভাবে লক্ষ্য করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল সন্নিকটে বিছানার মধ্যে পড়ে গেলেন, আবু বকর সিদ্দিক এমন যাক, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, হে আলী শোনো, আমার ইন্তেকালের পরে আমার মেয়ে, আমার কন্যা আয়েশার কাছে যাবে, আয়েশার কাছে গিয়ে বলবে আবু বকর সিদ্দিককে আল্লাহর হাবিবের রওজার পাশে দাফন করতে চাই, আপনার অনুমতি আছে না নাই? আমার মেয়ে, যদিও আমার মেয়ে কিন্তু সে তো উম্মাহাতুল মুমিনিন, আমার নবীজির বিবি, তার তো আলাদা সম্মান আছে, সে যদি অনুমতি দেয় আমার কবরটাকে আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে আমার মাজারটা করবে, কিন্তু সাবধান সাবধান আলী, আমার নবীর রওজার পাশে গিয়ে অনুমতি চাইবে, আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার দীর্ঘদিনের সাথী আবু বকরকে আপনার রওজার পাশে দাফন করতে চায়, যদি আপনি অনুমতি দেন, আল্লাহর হাবিব যদি রওজা শরীফ থেকে আওয়াজ দেয়, অনুমতি দেয়, তাহলে আমাকে আল্লাহর হাবিবের রওজার পাশে দাফন করবে। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ! আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ! তাবলিগ জামাতের বই তো এখন লেখা, 100 বছর আগে বা 70 বছর আগে, আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব সিয়ারুনাল আমিন নোবালা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি 3 নম্বর খণ্ডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকার আলোচনায় ঘটনাটা উল্লেখ করেছে। এবার দেখেন আমাদের আজকে যেই ভাইয়েরা বলে আমার নবীজির রওজা মোবারকে কোনো ক্ষমতা নাই, ওনাদের লিখিত কিতাব থেকে একটা দলিল দেখাচ্ছি। আমার বাবারা ভাইয়েরা, পৃষ্ঠা নাম্বার 167, পৃষ্ঠা নাম্বার 149, সেই 149 পৃষ্ঠার মধ্যে কি এসেছে জানেন? হযরত আবু বকর সিদ্দিককে যখন আল্লাহর হাবিবের পাশে ওনার কবর খনন করা হলো, ওনাকে দাফন করার জন্য, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের রওজা মোবারকের বরাবর দাঁড়ালেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে আপনার পাশে ছোঁয়ায় দিতে চাই, ঘুম পাড়ায় দিতে চাই, যদি আপনি অনুমতি দেন। দেখেন আল্লাহর হাবিব কি বলেছে, তাবলিগ জামাতের কিতাবের মধ্যে কি এসেছে, কিতাব এসেছে তার ওসিয়ত অনুযায়ী সেখানে নিয়ে যখন অনুমতি চাওয়া হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন অনুমতি চাইলেন, তখন ভিতর হইতে আওয়াজ আসিল, দোস্তকে ইজ্জত ও এহতেরামের সহিত, মানে সম্মানের সহিত আমার নিকট পৌঁছায়া দাও। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ! আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! আমার বাবারা ভাইয়েরা, আবু বকর সিদ্দিকের উফাত কখন হয়েছে? আল্লাহ হাবিব উফাতের 2 বছর 3 মাস পরে আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়েছে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ হাবিবের উফাতের 2 বছর 3 মাস পরে যদি রওজা শরীফ থেকে আওয়াজ দিতে পারে, উনার সামনে আলী দাঁড়িয়েছে না কে দাঁড়িয়েছে, কি চলতেছে দুনিয়াতে, সেই খবর যদি আল্লাহর হাবিবের থাকে, তাহলে এখন কি সেই ক্ষমতা নাই? নবীজির ওফাতের 2 বছর 3 মাস পরে যদি নবীজির রওজা শরীফ থেকে ক্ষমতা দেখাইতে পারে, রওজা শরীফ থেকে আওয়াজ দিতে পারে, সেই ক্ষমতা জাহের করতে পারে, তাহলে এখন 2023 সালে আইসা ক্ষমতা চলে গেছে? কথা বলেন না কেন? 2023 সালে আইসা নবীজির ক্ষমতা রওজা শরীফ থেকে ভ্যানিশ হয়ে গেছে নাকি? মনোযোগ, এই হাদিস থেকে আমরা 2টা জিনিস দেখলাম। 1 নম্বর হচ্ছে, সাহাবাই কেরামদের আকীদা হলো আমার নবীজি জাহিরি হায়াতে যেভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখেন, উফাতের পরেও রওজা শরীফ থেকে জবাব দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু যাদের কান আছে, যাদের ডাকা, যারা ডাকার মতো ডাকতে পারে আল্লাহর হাবিবকে, যারা শোনার মতো শুনতে পারে, তাদের অন্তর দিল তারা শুনতে পায়, এই জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু তোমার কলব এবং জবান দুটোই তো নষ্ট হয়ে গেছে তুমি কেমনে বুঝবা আল্লাহর হাবিব মরা না জিন্দা এই কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ গভীরভাবে লক্ষ্য করতে হবে এবার আসেন পয়েন্ট নাম্বার 2 দুই নাম্বার এখন আপনারা বলেন আবু বকর সিদ্দিকের যদি এই আকীদা হয় আমার নবীজির ওজা মোবারকে জিন্দা হযরতে মাওলা আলী শের খোদা যার জ্ঞানের সার্টিফিকেট স্বয়ং আল্লাহর হাবিব দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস ইমাম তাবরানির আল মুজামুল কাবীরের হাদিস প্রায় 69 টা হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি নবী হচ্ছে ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আকীদা হলো আমার নবীর রওজা মোবারকের জিন্দা ক্ষমতা নিয়েই আছে আর এই মৌলভীদের আকীদা হইল কোন মৃত্যুর পরে নবীজির নাকি কোনো ক্ষমতা নাই আরেকটু জোরে বলেন আরেকটা ঘটনা বলে আমায় আমার প্রত্যেকটা পয়েন্ট জাস্ট আপনাদেরকে শুধু স্মরণ করায় দিব বাতিলের সাথে আমরা কেন হক দল আর আমাদের দলের নামটা কেন আহলে সুন্নাতুল জামাত এবার আসেন ঘটনা নাম্বার 2 এ চলে যাচ্ছি এবার আজ থেকে 900 বছর আগের একটা ঘটনা 555 হিজরির ঘটনা মানে আমার নবীজির উফাতের প্রায় 530-40 বছর পরের একটা ঘটনা আপনারা জানেন আওলাদে রাসূল ইমাম রাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আবেদ এবং আওলাদে রাসূল ছিলেন যিনি আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসু পাকের একই জামানার ব্যক্তি ছিলেন আমার বাবারা ভাইয়েরা হযরতে ইমাম রাফাঈ ছিলেন নবীজির বংশধর তিনি যখন হজ করতে গেলেন হজ করতে গিয়ে মক্কা থেকে যখন মদিনায় আসলেন মদিনায় আসার পরে তিনি বাড়িতে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের শানে কিছু নাতে রাসূল লিখেছেন জোরে বলতে হবে কি জোরে বলতে হবে কি এই যে আজকে আমার তালতলা মাহফিল কমিটির ভাইরা নাতে রাসূলের ব্যবস্থা করেছে হযরত ইমাম রাফাঈ নবীজির বংশধর তিনি কিছু নাতে মুস্তফা লিখেছে এগুলো তিনি নিয়ত করেছে যে আমি আমার নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়ায়া আমি এই নাতে মুস্তফাগুলো পড়ব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ঘটনাটা হচ্ছে 555 হিজরির দেখেন তাবলিগ জামাতের বইয়ে 140 থেকে 141 পৃষ্ঠায় ঘটনাটা উল্লেখ করা হয়েছে এই কিতা এই ঘটনাটা জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব লিখেছে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দহলবি সেখানে উল্লেখ করা হয়েছে কিতাবের নাম ওয়াফাউল ওয়াফা ইমাম শামহুদির লেখা সেখানে উল্লেখ করা হয়েছে কিতাবের নাম আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা ইমাম ইবনু জাওজির সেখানে উল্লেখ করা হয়েছে অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কিতাবের নাম সবলুল হুদা ওয়ার রাশাদ ইমাম ইবনু সালিহ হিশামি তিনি উল্লেখ করেছে একটু জোরে বলেন না মারহাবা অসংখ্য ইতিহাসের কিতাবে ঘটনাটা মশহুর তো প্রসিদ্ধ এই জন্য উল্লেখ করা হয়েছে এবার আসি ঘটনাটা কি ইমাম রাফাঈ রহমতুল্লাহ আলাই কাগজে লিখে আল্লাহর হাবিবের শানে যে নাতে মুস্তফা লিখেছে এগুলো পড়ার জন্য নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়ায় গেল যাদের চোখের পাওয়ার আছে দেখে নিজে এখানে দুই লাইন চার লাইন মাত্র উল্লেখ করা হয়েছে কিন্তু কবিতা নাতে রাসুল কিন্তু আরও লম্বা ছিল মাত্র এখানে দুইটা তাবলিগ জামাতের বইয়ে চার লাইন লেখা হয়েছে আমার বাবারা ভাইয়েরা নাতে রাসুল এমন দরদি কণ্ঠে চোখের পানি সেরে ইশক মহব্বত নিয়ে আমার নবীর রওজা মোবারকের সামনে এমন ভাবে নাতে মুস্তফা পড়া শুরু করলো আল্লাহর হাবিব তার ডান হাত মোবারক রওজা শরীফ থেকে বের করে দিলেন চুমু খাওয়ার জন্য একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ 555 হিজরির ঘটনা কখন মনে আল্লাহর হাবিবের ওফাতের 530-40 বছর পরে যদি আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে চাইলে হাত উঠায় দিতে পারেন বের করে দিতে পারেন সেই নবীর ক্ষমতা কি 2023 সালে কমে গেছে না 1446 হিজরিতে আইয়া কমে গেছে 555 হিজরিতে ক্ষমতা ছিল তাহলে 900 বছর পরে এসে কি ক্ষমতা কমে গেছে নবীজির নোট করবেন মনোযোগ উনাদের কিতাব থেকে দলিল দিচ্ছে আমাদের কিতাব থেকে দিলে তো আবার ফায়জমা করব হয়ে যাবে এবার দেখেন গভীর মনোযোগ হযরতে ইমাম রাফাঈ রহমাতুল্লাহ আলাইহির কথা তাবলিগ জামাতের ভাষ্য 141 পৃষ্ঠা কিভাবে লেখা হয়েছে জানেন হে ইমাম রাফাঈ রহমাতুল্লাহ আলাইহি তাহাত চুম্বন করিয়া ধন্য হন মানে আমার নবীর হাত মোবারক চুম্বন করতে লাগলো বলা হয় মানে বর্ণনার মধ্যে এসেছে বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে শেষ নয় সকলেই বিদ্যুতের মতো মানে বিদ্যুৎ গতিতে তাড়াহুড়া করে আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমু খেতে থাকে তাহাদের মধ্যে মাহবুবে সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন একটু জোরে বলেন না মারহাবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই আমার বাবারা ভাইয়েরা উত্তর দিবেন গাউসু পাক আব্দুল কাদের জিলানীও আমার নবীর হাতে চুমু খেয়েছে মনোযোগ
90,000 মানুষ খেয়েছে, ইমাম রেফাই খেয়েছে। এখন আপনারা বলেন গাউসুবাকের চাইতে কি এই আজকের যুগের আমাদের টাইসারের ভক্ত যারা তাদের রুহানি ক্ষমতা তাদের মর্যাদা কি গাউসুবাকের চেয়ে বড়? না। কথা বলেন না? না। গাউসুবাকের চেহারা হেদের বড় হুজুররা কি গাউসুবাকের চেয়ে বড় আলেম? না। গাউসুবাকের চাইতে বড় মুরব্বি? গাউসুবাকের চাইতে কি আল্লাহর মহান ওলি? এ আমার বাবারা ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করবেন, তাহলে গাউসুবাকের যদি এই আকীদা হয় যে আমার নবীর এখনো সেই ক্ষমতা আছে রোজা শরীফ থেকে কোন উম্মতের বিপদে যাওয়া, কোন উম্মতের ডাকে সাড়া দেওয়া, এমনকি তার হাত মোবারক চাইলে বের করে দেওয়া, কোন উম্মতের বিপদে সাহায্য করা, সেই ক্ষমতা এসে আকীদা যদি গাউসুবাকের থাকে তাহলে আমাদের আকীদাও গাউসুবাকের মতোই হবে। গাউসুবাক যদি আল্লাহর ওলি হয়ে থাকেন এই আকীদা রেখে আমরাও সঠিক আকীদার উপরে আছি। কথা বলেন ঠিক কিনা? দুইটা দলিল দিলাম জাস্ট শুধু বুঝার জন্য। এবার আসেন দেখেন আজকে তাদের আকীদা ওয়াহাবিবাদ আর আমাদের চিন্তাধারার মধ্যে পার্থক্যটা দেখেন। ওয়াহাবিবাদ, সালাফিবাদ, খারিজিবাদ, তাদের চিন্তাধারা হলো যে আমার নবীজি হাশরের ময়দানে যাওয়ার পরে কোনো ক্ষমতা নাই। একটু জোরে বলেন, আমার নবীজি হাশরের ময়দানে কোনো উম্মতকে তরাইবের নিজের ফ্যামিলিরই বাঁচাইতে পারবে না। একটু জোরে বললেন না রাউজুবিন? এইটা হলো এদের থিম, এদের থিওরি। আমার বাবারা ভাইরা নোট করে নেবেন, আমি একটা বই দেখাচ্ছি, দেখেন এই লেকচার সমগ্রের পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি, নোট করে নিয়ে যাবেন, কারো সন্দেহ লাগলে ওয়েলকাম আসবেন। এটা বললাম 502 পৃষ্ঠা, এখনটা বলবো 499 নাম্বার পৃষ্ঠা। দেখেন আমি হলুদ কালি দিয়ে মার্ক করে রেখেছি 499 নাম্বার পেজ। এই পেজের মধ্যে কি এসেছে দেখেন বাবা, আমি একটা শব্দ কমাটা পর্যন্ত বাদ দিব না, কারণ আল্লাহর দরবারে এই জবানে হিসাব দিতে হবে। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি আমার নবীর পক্ষে বলছি। এই কথা বলেন ঠিক কি না? যে নবী আমাকে হাশরের ময়দানে আপনাকেও হাশরের ময়দানে তরাবে আমি সেই নবীর পক্ষে বলছি। এই কথা বলেন ঠিক কি না? দেখেন কি লিখতেছে আমাদের সভাপতি সাহেব, যদি আরো আধা মিনিটের জন্য আসতেন তাহলে মনে হয় ভালো হতো। কথা বলেন ঠিক কি না? জি হুজুর, আপনি একটু আমি পড়বো আপনি দেখবেন। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিবসে নবীগণ ভয়ে ভীত হয়ে নাফসি নাফসি করবেন। সব নবীরাই নাফসি নাফসি করবে। আচ্ছা বিশ্ব নবী, আমরা বিশ্ব নবী বলি না, বিশ্ব নবী যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে নাই, বিশ্ব নবী যদি তার কন্যা ফাতেমারও কোনো উপকার করতে না পারেন, জোরে বলে নাউজুবিল্লাহ, বলতেছে বিশ্ব নবীও যদি তার কন্যা ফাতেমার কোনো উপকার করতে না পারেন, নবীগণ যদি ভয়ে নাফসি নাফসি করেন তাহলে পীরেরা কোন সাহসে সাধারণ মানুষের সুপারিশ করবে, এ উপকার করবে, চিন্তা করা চিন্তা করে? জোরে বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আপনারা বলেন বাবা কি বুঝাইতে চাইলো? হাশরের ময়দানে সব নবীরা নাফসি নাফসি করবে, এমনকি বিশ্ব নবী মানে আমার নবীকে তারা তো বিশ্ব নবী বলে কথায় কথায়। বিশ্ব নবীও যদি তার মেয়ে কন্যা ফাতেমারও কোনো উপকার করতে না পারে, তোমারে কোন কোন কিভাবে করবে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী এতই অক্ষম, বিশ্ব নবী এতই অক্ষম যে ওনার মেয়ে কন্যা ফাতেমারও কোনো উপকার করতে পারবে না, অথচ আমরা কি নবীর সাফাতের প্রতি আশা রাখি কি রাখি না? আরো জোরে বলেন। কিন্তু এই যে লেকচার 499 পৃষ্ঠা কি লিখে দিল, নবীজি বেলে ওনার মেয়ে ফাতেমারও বেলে উপকার করতে পারবেন। তাহলে বলেন এদের আকিদার সাথে কি আমাদের আকিদার মিল আছে? না। আকিদা ঠিক করে যাবেন বাবা, আজকে সুন্দর সুন্দর কথা বলে নামের শেষে আজহারি, নামের আগে ডক্টরের টাইটেল একটা দেখে তুমি পাগল হয়ে গেছো ভাই। আরে ভাই তুমি এমন ব্যক্তির পাগল হয়েছো যে নবী আমার নবীর শান মানকে হেয় করে কথা বলে। এই কথা বলেন ঠিক কিনা? এক লক্ষ ভালো কথা বললেও আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার কি ইমান থাকবে? আরো জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অমর উক্তি আছে, হযরত আলী বলেছে তোমার আমল নামায় যদি হাজারো রকমের নফল ইবাদত থাকে আর আকিদার মধ্যে যদি কুফুরি থাকে ওই আমল তোমার কোনো কাজে আসবে না। সাবাইকুল মুহরিকাতে এসেছে আমার বাবারা ভাইয়েরা। তাহলে আমি আজকে আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার তো আমলটা ভালো, দাড়ি রাখছো সুন্নতি, সব কিছু ঠিকঠাক আছে, নামাজে জামাতে সুন্দর টাইমে চলে যাও, কিন্তু তোমার অন্তরে যদি কুফুরি আকিদা থাকে, আমার নবীর সাথে আমার নবীর শানে যদি বেয়াদবি থাকে তোমার আকিদার মধ্যে, তাহলে এই হাজারো রকমের নফল ইবাদত কোনো কাজে আসবে? আর একটু জোরে বলে আমার বাবার ভাইরা, নবীজির মেয়ের জান্নাত জান্নাতি হওয়া নিয়ে কোনো সন্দেহ আছে? নবীজির মেয়ের উপকার কেন করতে যাবে? নবীজির মেয়ে তো এমনি সার্টিফিকেট পাক্ত আগে থেকে জান্নাতি। এই কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছে
ফাতেমা তুমি কি এতে সন্তুষ্ট নও? বিবি মারিয়াম ব্যতীত কোটি 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 জান্নাতের রমণীদের তুমি সর্দারিনী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, যাকে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয়েছে কোটি কোটি জান্নাতের সর্দারিনী, তাহলে তার জান্নাত হওয়া নিয়ে সন্দেহ করার কোন সুযোগ আছে? হ্যাঁ আমার বাবার ভাইয়ের, আমি একটা ফতোয়া শোনাইতে চাই এই ব্যাপারে, সাফাতের ব্যাপারে। শুধু একটা ফতোয়া আমি শোনাইতে চাই। আজকে যারা সাফাতকে অস্বীকার করে, নুনাদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া, সে ইবনে তাইমিয়া আমার নবীর সাফাতের ব্যাপারে কি ফতোয়া দিয়ে গেছে আজকে 700 বছর আগে। আজকে আমার যেই ভাইয়েরা বুকের উপরে হাত বাঁধে, আমার যেই ভাইয়েরা এমনি আঙ্গুল ইশারা করে নামাজে দাঁড়ানোর সময় এমনি দাঁড়ায়, এই কথা বলেন ঠিক কি না? আবার ইমাম যখন ওয়ালা দোয়াল লিন বলে চিৎকার দিয়ে বলে আমিন, কথা বলেন আমার আছে না নাই? ওই দিন এক মুসল্লি বলে হুজুর আমার হার্টের একটা রিং ইন্ডিয়াতে পরে আইছি, আমার পাশে দাঁড়াইছে এই কোম্পানির এক লোক, কেমন জোরে আমিন বলছে হুজুর, আমার মনে হয়েছে যে হার্টের মনে আরেকটা রিং আমার পরার লাগলো, কথা বলেন এই ধরনের মুসল্লিও আছে না নাই? শহরে কিন্তু এই ভাইরাস ঢুকে গেছে, আবার যখন আমরা ডাকি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এই কথা বলেন ঠিক কি না? এই যে আগামীকাল আমার সৈয়দপুরের মাহফিল, কি জন্য জানেন? সৈয়দপুরের মাহফিলে যাচ্ছি, সেখানে একটা বাহাস হওয়ার কথা ছিল আহলে হাদিসদের সাথে, বাহাসটা ক্যান্সেল হয়ে গেছে, তারা বসতে চায় না, তারা বড় করে চ্যালেঞ্জ দিয়েছে। যখন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে কাগজ জমা দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, একেবারে মিটার ঠান্ডা হয়ে গেছে, বলে আমরা এখন না পরে জানাবো। জোরে বলেন না মারহাবা। হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ, বিশেষ করে আমার যুবক